গতকালকে কোনো ভিডিও করিনি, সেই কারণে তোমাদের কাছে আজকে আমাদের বিছানাটা একটু নতুন লাগছে, তাই না? তো গতকালকে এই চাদরটা পাতা হয়েছে, আর তার সাথে কোল বালিশের কভারগুলো তো আগেরই ছিল, আর চাদরটা আর দুটো বালিশের কভার হচ্ছে নতুন, আর কোল বালিশের কভারটা ধোয়া ছিল সেটা আর কি চেঞ্জ করা হলো, মানে বিছানার সমস্ত কিছুই চেঞ্জ করা হলো। তো যাই হোক, চাদরটা কীরকম লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আর এই চাদরটা কিন্তু আমাদের দোকানের, ঠিক আছে? তো শুভ সকাল তোমাদেরকে, নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। গতকালকে কোনো ব্লগ না করাতে মনে হচ্ছে যেন কতদিন যাবত তোমাদের সাথে আমার কথাবার্তা হয় না, এমন একটা পরিস্থিতি। তা যাই হোক, এই চাদরটা হচ্ছে কাঁথা স্টিচ চাদর, মানে একদম কাঁথার মতোই দেখতে দেখা যায়, আর বিছানায় বিছানোর পর দেখো একটা আলাদাই কিন্তু পুরো ঘরটাই লাগছে, মানে বিছানার চাদরের সাথে কিন্তু আমাদের ঘরের অনেক সৌন্দর্য জড়িয়ে আছে, তাই না? তো এখন হচ্ছে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নেব, আর আমি ঘুম থেকে উঠে কাপড় চোপড় কিন্তু চেঞ্জ করে নিয়েছি, তারপরেই ক্যামেরাটা অন করেছি। তো আজকে আমার দেখো চাদরের সাথে আমার নাইটি একদম ম্যাচ হয়ে গেছে, পুরো ম্যাচিং হয়ে গেছে আমার, মানে নাইটিটা অরেঞ্জ কালার আর বিছানার চাদরটা অরেঞ্জ কালার। তো গুটুনের দুটো বাটি একদম রেখে আসলাম, একটা থাকে রাতের একটা দুপুরের। তো এখন যেহেতু ঠান্ডার দিন, দুপুরেরটাও নষ্ট হয় না, দুপুরেরটা দিতে দিতে ওই দুটো আড়াইটা তিনটা সাড়ে তিনটা বেজেই যায়। তো একবারই আর কি দুটো বাটি পরের দিন সকালবেলা আর কি মানে রান্না করে রেখে দিই। একটা দারুণ জিনিস আমার হাতে চলে এসেছে বন্ধুরা, তোমাদের সঙ্গে এখন সেটাই শেয়ার করছি। এটা হচ্ছে আগারোর ভ্যাকিউম ক্লিনার, সুন্দর করে এটা মুভ হয়, আর তার সাথে এখানে রয়েছে দেখো 5 মিটার লম্বা তার, যেটা কারেন্টে সংযুক্ত থাকবে, আর এই বাটনটাতে ক্লিক করলে অটোমেটিক তার ভেতরে চলে যাবে। আর এটা হচ্ছে পাওয়ার বাটন, আর এটা হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম করার বাটন, আর এটার মধ্যে সমস্ত নোংরা কিন্তু জমবে, আর নোংরা পরিষ্কার করার পর এই দেখো এই ফিল্টারটা কিন্তু খুলে পরিষ্কারও করা যায়, আর এইভাবে নোংরাটা ফেলে দেওয়া যাবে। আর এটা হচ্ছে 360 ডিগ্রি হোস, যেটার সাহায্যে আমরা আমাদের ফ্লোর পরিষ্কার করব, মানে যা যা পরিষ্কার করার আছে সমস্ত কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে ফ্লোর ব্রাশ, আর কার্পেট পরিষ্কার করা যায়, আর এটা দিয়ে পর্দা টর্দা সব কিছু পরিষ্কার করা যায়। এটা হচ্ছে এক্সটেনশন টিউব, এটা লম্বাও করা যায় আবার ছোটও করা যায়। তো দেখো আমি ভ্যাকিউম ক্লিনারের সাথে এই হোসটা লাগিয়ে নিলাম, আর এটার সাহায্যেই কিন্তু এখন ফ্লোর পরিষ্কার করব, মানে বাকি যা যা মানে নোংরা আছে সব একদম সাইক্লোনের মতোই কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে নিমিষেই। তো দেখো আমি এক্সটেনশন টিউবটাও লাগিয়ে নিলাম, আর তার সাথে ফ্লোর ব্রাশটা, সেকেন্ডের মধ্যেই ফ্লোর কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে দেখো। তো এটা দিয়ে কার্পেটও পরিষ্কার করা যায়, কার্পেট পরিষ্কার করার সময় ওই বাটনটাতে ক্লিক করতে হবে। এখন যে পার্টটার আমি ইউজ করব সেটা হচ্ছে ক্রেভিস নোজেল, জানালার গ্রিল থেকে শুরু করে ঘরের অনেক কোণা কিন্তু এই জিনিসটা দিয়ে পরিষ্কার করা যাবে। ঘরের পর্দা, যাদের ঘরে সোফা রয়েছে, তারপরে মানে শোপিস রয়েছে, ঠাকুরের ছবি বা মানে ওয়াল ফ্রেম যত কিছু আছে সব কিছু এটার দ্বারা পরিষ্কার করা যাবে। তো আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, এটার মধ্যে সব নোংরা জমে গেছে, এবার তোমাদেরকে দেখাচ্ছি কতটা নোংরা এটার মধ্যে জমেছে, আর দারুণ পরিষ্কার হয়েছে। এই যে দেখো কতগুলো নোংরা বেরিয়েছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে এই আগারোর ভ্যাকিউম ক্লিনার, দারুণ কাজে দিয়েছে, আর নতুন ফ্ল্যাটে এসেছি, এবার এটা দিয়ে সমস্ত নোংরা তাড়াতাড়ি পরিষ্কার করতে পারবো। জানালার ফ্রেম থেকে শুরু করে কার্পেট, সোফা সব কিছু, ঘরের পর্দা, বিছানার মানে একদম সব কিছু সব পরিষ্কার করতে পারবো। দারুণ জিনিস কিন্তু আমি নিয়ে এসেছি, তোমরা নিতে গেলে নিচে লিংক দিয়ে দিয়েছি, দেখো ওখানে ক্লিক করে তোমরাও কিনে নাও। চলো টাটা। ওয়েদারটা পুরো ড্যাম হয়ে আছে, ও বাজার গেছিল এই মাত্র আসলো, আমি বলছি আমার ঠান্ডা লাগছে বলে আমি হাফ গেঞ্জি পরে ঘুরে আসলাম, কিন্তু সত্যি কথা কাজ করলে বা মানে দৌড়োদৌড়ি করলে সেটা তো একটু গরম লাগবে, কিন্তু ঘরের ভিতরে দাঁড়িয়ে থেকে রান্না করো বা বিছানায় বসে থাকো
ভীষণ ভালো একটু ঠান্ডা লাগছে। বাইরে ওয়েদারটা দেখো, একদম পুরো মেঘলা ওয়েদার, মেঘলা মানে কি কুয়াশা ওয়েদার, কুয়াশা পড়ছে। তো বাজারে গেছিল, নিয়ে আসছে আজকে মাংস, মাংস রান্না হবে, পাঁঠার মাংস, আর তার সাথে হবে আমার শাশুড়ি মার জন্য হবে ছোলার ডাল দিয়ে, মানে ছোলার ডালের বড়া দিয়ে তরকারি আর কি। কারণ পনির খেতে খেতে না, মানে ওনারও খেতে ইচ্ছা করে না, আর মনে হয় যে পনিরটা অত বেশি না খাওয়াই ভালো, কারণ যেহেতু প্রেশার রয়েছে তো পনিরটা না খাওয়াই ভালো, দুধের জিনিস মাঝে মাঝে খাওয়ার সে ঠিক আছে। তো চলো ছোলার ডালটা এখন ভিজিয়ে রাখি, এই মাত্র আসলো ও বাজার থেকে। আর এদিকে দেখো করলা ভাজা হচ্ছে, ভাত হয়ে গেছে, আর গোলা রুটি বানাবো, ওর জন্যই অপেক্ষা করছিলাম যে ও আসুক তারপরে রুটিটা বানাই, অনেকদিন গোলা রুটি খাই না, তো আজকে গোলা রুটি বানাবো আর কি ভাবছি। তো দেখো ছোলার ডালটাকে আমি প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে এটাকে পেস্ট করব অনেক পরে, কারণ এটা মানে এখন ভিজিয়ে না রাখলে পেস্ট করার সময় ভালো করে পেস্ট হবে না, তাই রান্না বসানোর সবার প্রথমেই আমি ওটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এখন আমি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে আটা, তো আমি এখনো পর্যন্ত জানি এটা আটা, তারপরে ঢালার পরে হাত দিয়ে ধরার পর বুঝতে পারলাম যে এটা চালের গুঁড়ো। তো যাই হোক, আটা ঘরে নেই, এখন যেটা আছে সেটা দিয়েই বানানোর চেষ্টা করব। চালের আটার মানে এরকম এই কি বলে ওটাকে গোলা রুটি বানানোর চেষ্টা করি, জানি না কীরকম হবে, কারণ চালের গুঁড়ো দিয়ে অনেক সময় এরকম হতে চায় না। আটা দিয়ে যতটা গোলারুটি ভালো হয়, চালের গুঁড়োটা দিয়ে অতটা ভালো হতে চায় না, তারপরেও ট্রাই তো মানে করা যেতেই পারে, তাই না? আর ওইদিকে আমাকে আলু কেটে দিচ্ছে দেখো, ভালো করে। হ্যাঁ, খুব ভালো হয়েছে আলু কাটা, কিন্তু আমার বসার স্টাইলটা ভালো না। আরে বসা যাবে না। কল্লোল দেখো আমাকে আলু কেটে দিচ্ছে মাংসের জন্য, কি সুন্দর করে কেটেছে, আমিও তো এত সুন্দর করে পাই না। দারুন। তো ওকে বলেছিলাম সোয়াবিন তেল আনতে, মানে সাদা তেল আর কি যেটাকে বলে, তো সোয়াবিন তেল না এনে রাইস ব্র্যান তেলটা এনেছে, তো এটাই খুব ভালো। আর এটা দিয়েই কিন্তু আমি গোলা রুটিটা মানে ভালো করে ভেজে নিলাম। তো আমি ভাবছিলাম ঘরে যদি একটু ক্ষীর থাকতো বা একটু অন্য কিছু থাকতো, সেটা ভিতরে দিয়ে পাটিসাপটার মতো করা যেত, তাই না? কিন্তু পাটিসাপটার কাইটা তো আর এইভাবে তৈরি করে না, ওটার মধ্যে সুজি দেয়, একটু ময়দা দেয়, তবেই একদম সুন্দর হয় আর কি। তবে বানাবো সংক্রান্তির আগে, আমরা তো পিঠা খাই না, সংক্রান্তির পরেই আর কি খাই, পৌষ সংক্রান্তির পরে, তো ওই জন্য আগে বাগে আর বানাবো না, পৌষ সংক্রান্তি আসুক তারপরে দেখা যাক কত দূর কী হয়। তো দেখো অনেক কষ্টে মষ্টে লাস্টে এই যে এরকম রুটির আকারে আমি ভাজতে পারলাম। তো যাই হোক, কিছু করার নেই, খেতে তো ভালোই হয়েছে, ওকেও দিয়েছিলাম, আমি নিজেও একটু খেয়ে দেখেছি, খেতে ভালোই হয়েছে, আর এটা বেশ উপকারও হবে, চালের গুঁড়ো না পেটটাও ভরবে। আর এই পাশে এই যে কড়াইয়ের মধ্যে আরেকটা দিয়েছি, এটা হলেই হলো, তারপরে দুপুরে রান্না বান্নার চিন্তা করব। উল্টাতে গিয়ে তো দেখো অবশেষে এই যে এরকম এরকম হলো, এই দেখো গোলা রুটি বানাতে চেয়েছিলাম কিন্তু মানে ঠিক মতো করতে পারিনি, যাই হোক তারপরেও হয়নি যে সেটাও না, তিন চারটা হলো ভালোই। তো মার জন্য রেখে আমরা, দারুণ হয়েছে কিন্তু দেখতে। হ্যাঁ দেখতে কোথায় দারুণ হয়েছে রে, এ জট লেগে গেছে একটা সাথে আর একটা। ওয়াও, এটা মার জন্য থাক, ঠিক আছে। হুম, আর এটা আমরা দে, ঠিক আছে নাও। হুম, বড় গাছটা ও করে দিচ্ছে, মাংস বেছে দিচ্ছে, আর এটাই ও সব সময় করে থাকে। এই তোমার এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুবই বাজে লাগছে। বাজে লাগছে? হুম, আর মা ওদিকে পুজো দিচ্ছে, চুল টুল ছাড়ছিল কেন, চুল ছাড়া পুজো দিতে হয় না। ফ্রেশ হয়ে আছে না মাংস? ভালো। তো দেখো ও মাংস পাচ্ছিল, আর আমি এই পাশে বোতলে জল ভরে নিলাম, আর মারও পুজো প্রায় শেষের দিকে, আমি ভাবছি মাংসটাকে মেরিনেট করে রাখবো, কারণ আমার তো মশলা ওই যে ফ্রিজে রেখেছি ওদিন সব একসঙ্গে করে, তো ওটার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো, তেল, লবণ এগুলো দিয়ে একদম মেরিনেট করে রাখলাম, আর পেঁয়াজ রসুন এগুলো আর কি এখন ছাড়িয়ে নিচ্ছে, আর বাইরে হচ্ছে বৃষ্টি। দেখো কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গেল, দেখো রাস্তাঘাট ভিজা, এরকম করে বোঝা যাচ্ছে কি আমি তোমাদের দেখাচ্ছি বৃষ্টি, এই দেখো বৃষ্টি শুরু হয়েছে।
পুরো ভিজে গেছে, বৃষ্টি এত হচ্ছে, কি আরে বৃষ্টি হচ্ছে। সেই অনেক আগের থেকেই আমাদের ঘরে মাংস আনলে কল্লোলকে বলি যে তুমি মাংসটা বেছে দেবে। বাড়িতে যে মাংস আনতো, বাড়ির মাংসটাতে মানে অনেক বেশি লোম থাকতো, জানি না কেমন করে কাটতো বা কিছু, তো ওটা পরিষ্কার করতে অনেকটা টাইম লাগতো। কিন্তু এখানে যে মাংস যতদিনই আনে মানে ও এনেছে, আমি দেখি না যে এত লোম বা এত নোংরা থাকতে। তো যাই হোক, এক এক জায়গার এক একটা ই, ওটাই স্বাভাবিক। তো ওই জন্য ওর পরিষ্কার করতেও অত টাইম লাগে না। তবে পরিষ্কার করে দিয়েছে, আলু কেটে দিয়েছে, আমার বিশাল হেল্প হলো। আমি আলুটাকে ভেজে তুলে নিয়েছি আগেই, আর এখন ফুড়নে দিয়ে দিলাম হচ্ছে, দেখো, তেজপাতা, পেঁয়াজ, রসুন, তারপরে গোটা গরম মশলা এগুলো সব, আর গোটা জিরে, এগুলো সব ফুড়নে দিলাম। দিয়ে অনেকক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি যে ওই দিন মশলা করে রেখেছিলাম সেই মশলাও দিয়েছি, তারপরে পেঁয়াজ রসুন যে পেস্ট কর মানে রসুন পেস্ট করেছি আর পেঁয়াজ অল্প, আর কুচানো পেঁয়াজ তো প্রথমে দিলাম, রসুন কুচানো প্রথমে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। আর কল্লোল দেখো কী করছে, এই প্যাকেটটা হচ্ছে একটা কাস্টমারের, একসঙ্গে আটটা নাইটি নিয়েছে, তো সেটাই ও প্যাকিং করছে। চেনা জানা কাস্টমার, নাম বললে তোমরাও চিনবে। তো যাই হোক, নামটা না বলি, তার পারমিশন না নিয়ে বলা উচিত না। আর বিছানার চাদর টাদর কালকে যা দেখিয়েছিলাম লাইভে, ওগুলো প্যাকিং হবে, ওগুলো সব উই দেখো মার ঘরে রেখে এসছে। বাড়ির কথা খুব মনে হচ্ছে, খুব কালকে আমার একটা ননদের সাথে কথা বললাম আমাদের বাড়ির পাশের, তো ও বলছিল যে এত ঠান্ডা আমাদের এদিকে, কম্বল লেপ গায়ে দিয়েও আর হচ্ছে না। আমি বলি ইস, কোচবিহারের ঠান্ডাটা ভীষণ মিস করছে, এখানে তো সেই ঠান্ডাটা নেই। তো এখানে যদিও আজকে একটু মানে একদম ওয়েদার পুরো ড্যাম, একটা হাওয়া বইছে ঠান্ডা, তো এই ঠান্ডা হাওয়াতে আমার মনে হয় ঠান্ডাটা পড়তে পারে, কিন্তু সেইরকম কিছু গায়ে দেওয়ার মতো ঠান্ডা তো এখনও লাগছে না। তো রাতের বেলা হালকা একটা চাদর, ওই যে দেখো ভাঁজ করে যে রাখি বিছানায়, এরকম চাদর ও গায়ে দেয়, আমিও গায়ে দিই, কিন্তু বাড়িতে তো লেপ কম্বল গায়ে দিতে হচ্ছে। তো তাই ভাবছি যে ইস, এই ঠান্ডার সময় বাড়িতে থাকতে লাগতো। আর ফুল গাছগুলোও ভীষণ মিস করছি আমি, ফুল গাছগুলো মানে আমার ফুল গাছগুলো আমি যখন আগের ভিডিওগুলো দেখি, বারান্দা ভর্তি ফুল গাছ, ফুল ফুটে আছে, কি দারুণ লাগছে। আর এখানে তো যাই হোক, মাংস আবার লেগে যাবে কড়াই, চলো। তো এদিকে মাংস হতে থাক, আর আমি এই পাশে এখন করবো হচ্ছে ডালের, যে লাইটটার জন্য একদম দেখা যায় না, বাইরেও অন্ধকার, ঘরের মধ্যে লাইট না জ্বালালেও হয় না, আবার এদিকে লাইটের জন্য একদম পুরো ফোকাসটাই কিরকম হয়ে যাচ্ছে। তো এই যে দেখো, এখানে হচ্ছে ডাল বেটে নিয়েছি, এই যে দেখো পেস্ট করে নিয়েছি, ছোলার ডাল আর কি, ভিজিয়ে রেখেছিলাম তখন দেখলে তোমরা। তো এটাকে এখন, হায় ভগবান কল্লোল, তোমার সমস্ত প্রোডাক্টের উপরে গিয়ে ঘুটুন শুইছে। তো এটার সাথে মিশাবো হচ্ছে চালের গুঁড়া অল্প, তারপরে পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা করেছি এটা, আর ওই দিন যে মশলা বেটে রেখেছিলাম ফ্রিজে ওইটুক মিশিয়ে তারপরে বড়া করবো, বড়া করে আলু দিয়ে ঝোল মানে তরকারিটা বানাবো। হ্যাঁ বাচ্চা, আমরা তো দেখে নিয়েছি। তো এগুলো কল্লোল ভাজ করবে সমস্ত কিছু, ওরা রেখে দেয় কারণ যেহেতু, হ্যাঁ ও পরের দিনে ভাজ করে, যেদিন লাইভ করা হয় সেদিন করে না, কারণ বুকিং হয় তো সেই কারণে। বাচ্চা গেঞ্জি গায়ে দিয়ে দিলাম কারণ আজকে বেশ ঠান্ডা, এখানে এসে চুপ করে শুয়ে পড়েছে, থাকো শুয়ে থাকো, তুমি তুমি তো আমাদের লক্ষ্মী বাচ্চা, তো তুমি আমাদের লক্ষ্মী বাচ্চা। তো তো দেখো, একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যেটা এক্ষুনি পেস্ট করলাম ডালের, তবে অনেকে মটর ডাল দিয়ে করে, তারপরে মুসুরের ডাল দিয়ে করা যায়, তো যে কোনো ডালের বড়াই কিন্তু খেতে টেস্টি হয়, তাই না? তার মধ্যে দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে সমস্ত মশলাও একটু একটু করে দেবো, দিলাম কালো জিরে, হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো দেবো,
আর তরকারির মধ্যে দিব হচ্ছে ওই যে ওই দিন যে মশলাটা করেছিলাম সেটা, মানে আদা, কাঁচা লঙ্কা, ধনিয়া, জিরে সব কিছু পেস্ট করেছিলাম, আর তার সাথে পেঁয়াজ, রসুন যে আমি পেস্ট করলাম, তারপর শুকনো লঙ্কা এটাও রেখে দিয়েছি এই তরকারিটার জন্য। আর বড়ার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিতে চেয়েছিলাম কিন্তু মা না করলো, তারপরে আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এগুলো সব কিছু দিতে চেয়েছিলাম অল্প অল্প, তো না করেছে জন্য আর দিইনি, এটা দিয়েই আর কি বড়াটা করে নিচ্ছি, তারপরে তরকারি বানাবো। আর এরকম করে বড়া বানিয়ে তারপরে তরকারি বানালে মানে টেস্টি হয় কিন্তু দারুণ। আগের দিনের মানে সবাই অনেক কিছু রান্না কিন্তু পারে, তো আমাদের এখনকার যেটা আমরা তৈয়ার শুধু ওই মাছ কিনে এনে মাছ রান্না, ডিম কিনে এনে ডিম রান্না, কিন্তু আগের দিনের মানুষকে দেখবে কত কিছু রান্না পাই, যেরকম বাটা মশলা মানে বাটা, তারপরে এরকম বড়া দিয়ে তরকারি অনেক কিছু। তো ফুরনে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, তারপরে আলুগুলো দিয়ে দিলাম কারণ আলুগুলোকে ভেজে নেব সমস্ত মশলা দিয়ে, তারপরেই কিন্তু এর মধ্যে মানে যখন এটা ভাজা হয়ে যাবে তখন অল্প জল দিয়ে একটু ঢেকে দেবো, তারপর আলুটা সেদ্ধ হলে পরে ঝোলের জন্য জল দিয়ে বড়াগুলো দিয়ে দিব। এই তো মার জন্য বানাচ্ছি, তো মাকে জিজ্ঞেস করে তারপরে করি যে এটা দেবো ওটা দেবো ওটা জিজ্ঞেস করি। তো ডালের বড়াটা যখন করছিলাম আমার মনে হলো যে একটু পেঁয়াজ কুচি দিলে মনে হয় একটু ভালো লাগতো, তো মা না করছিল, তারপরে আর পেঁয়াজ কুচিটা দেইনি। আর আলুগুলো দেখো কি ছোট ছোট করে কেটে দিয়েছে, আর মাংসের আলুটা তো কল্লোল কেটে দিয়েছে, আর এই আলুটা মা কেটে দিয়েছে, তাই হোক যেমন দিয়েছে অমনি খেতে তো একই রকমই লাগবে, তবে দেখতে আর একটু মানে বড় বড় হলে দেখতে ভালো লাগতো এই আর কি। তো এটা একদম মাংসের মতো করেই বানাচ্ছি, একদম মাংস মশলাতে যা যা দিয়েছি সেম ওটাতেও একদম কোনো কিছু বাদ রাখছি না, সব কিছুই একদম মাংসের মতো করেই বানাচ্ছি। তো জানি না খেতে কেমন হবে, আর মাংস হয়ে গেছে, গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এখানে এই গরম মশলাটাও নিয়ে এসেছে, শাহি গরম মশলা, শাহি গরম মশলা, আর এইটা কিন্তু লাল রঙের। কিন্তু আমাদের বাড়িতে যেগুলো নিয়ে আসতো সেগুলো আমার মনে আছে একটু খয়েরি খয়েরি রং এরকম, তো এইটা আমার মনে হয় এখানেই শুধু পাওয়া যায়, আমি জানি না ঠিক। আর আমার চুলটার অবস্থা দেখো, সমানে চুল, এই যে দেখো চুল পড়ে যাচ্ছে, ডেঙ্গু হয়েছে জন্যই মনে হয়, একদম মানে গুড়া থেকে উঠে আসছে চুল, যখনই আঁচড়াচ্ছি স্নান করে এসে গুড়ার থেকে উঠে আসছে। তো দেখো বড়াগুলো দিয়ে দিলাম, আর নামানোর আগে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো, তাহলে রান্না কমপ্লিট। তো এই দেখো মাংসের ফাইনাল লুক, তো একদম দারুণ হয়েছে দেখতে, এবার দেখি খেতে কেমন হয়। আর এখানে হচ্ছে যে দেখো আলু আর করলা ভাজা, আর এই হচ্ছে বড়ার তরকারি, এই এক্ষুনি নামালাম, সেখানে একদম ধোয়া উঠছে পুরো। আর এই দেখো কয়েকটা বড়া রেখেছি ভাতের সাথে খাওয়ার জন্য। তো খেয়ে উঠলাম, মা এখনো খাচ্ছে। কেমন হয়েছে তরকারি? ভালো হয়েছে? সত্যি কথা মার ওসব মানে হ্যাঁ বলার ইয়েটা দেখে বোঝা যাচ্ছে, আজকে মাংসটাও দারুণ হয়েছে। এতদিন যাবো তাই মাংস রান্না করি মানে বেশি একটা ভালো লাগে না, আজকেরটা বেশ মানে অনেকদিন পরে খেলাম হয়তো এই জন্য হতে পারে। আর আমার ব্যাকগ্রাউন্ডের দিকে তাকিও না, শুধু আমার দিকে আর মার দিকে তাকাবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা খুবই বাজে লাগছে। তো যাই হোক, চলো মা, মার খেতে একটু দেরি হয়, আমরা একটু তাড়াতাড়ি খাই, তো একটু পরেই সন্ধ্যা লাগবে। মানে এখন শীতের বেলা না, দেখতে দেখতে বেলা দৌড়ায়, ঘড়ির কাটার সাথে ই করা যায় না, তবে জানলা টানলা সমস্ত কিছু বন্ধ করে নিয়েছি কারণ এই যে বিকেল হতেই মশা আসে ওই কারণে। চলো এখন পরে কথা হচ্ছে, খেয়ে নিয়েছি এখন একটু রেস্ট নেব, সারাটা দিন শুধু রান্নাই করলাম মনে হয় আজকে। তো এখন সন্ধ্যা বাজে 6টা কি 6:30, আমরা আসলাম একটা টেবিল কিনতে। অনেকদিন যাবতীয় ভাবছিলাম একটা ডাইনিং টেবিল আমাদের খুব জরুরি দরকার, তবে এতদিন গরমের দিন ছিল বলে আমরা এতটা গুরুত্ব দেইনি, যে নিচে বসেই তো খাওয়া হয়, কিন্তু আর বেশি দিন তো নেই আমাকে, মানে নিচে এরকম করে বসে খাওয়াটা খাওয়া যাবে না, তো ওই জন্য আগে বাকেই টেবিলটা কিনে নিচ্ছি। আর টেবিলের সঙ্গে চেয়ার তো কিনতেই হবে, কারণ একটা চেয়ার এর আগে নেওয়া হয়েছিল, আর একটা চেয়ার এই যে আজকে নিচ্ছি, তার সাথে একটা টুল নিব, নিয়ে তারপরে রওনা দেবো বাড়ির দিকে। বিছানা করা হবে এখন, আর গুটুন খেয়ে দে একদম লম্বা হয়ে শুয়েছে, আমরা তো খেয়েছি অনেকক্ষণ আগে, আমি ভিডিওটা এডিট করে নিয়েছি কারণ আজকের যে পার্টটুকু আমি আমার ভিডিওতেই করেছি ওটার
জন্য অ্যাপ্রুভ করতে হবে। তো সে কারণে ভিডিওটা আগেই এডিট করে একদম আনলিস্টেড লিঙ্কটা ওনাকে দিতে হবে। আর এমনিতেও আমি এখন রাতের বেলা এডিট করেই রাখি যেন সকালে উঠে চাপটা না হয়। তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে এখন, যত রাত বাড়ছে তত ঠান্ডা লাগছে। তো আরও এই যে দেখো, টেবিলের সঙ্গে একটা চেয়ার কেনা হয়েছে আর একটা টুল। চেয়ারটা ওই ঘরে আছে, চেয়ারটা তখন দেখলে তোমরা, আর এই যে টুলটা দেখো নি, এই যে একটা টুল। তো আমাদের তাহলে দুটো চেয়ার একটা টুল হলো, তিনজন তো জনসংখ্যা তিনজন ঘরের, যারা চেয়ার টুলে বসে খাওয়ার মতো। আর গুটুনকে নিয়ে তো চারজনই, তো গুটুন তো আর চেয়ার টুলে বসে খাবে না। তো এই আর কি, দুটো চেয়ার একটা টুল হলো, এখন আমরা টেবিলে বসে খেতে পারবো। আসলে ঠান্ডা চলে এসছে না, এখন পাকায় বসে খেতে, আর তাছাড়া আমার তো নিচে বসে খাওয়াটাও চলে না। তো নিচে বসে আর এখন মানে খাওয়া যাবে না, কারণ আর কিছুদিন পর থেকেই হয়তো এটা ই হয়ে যাবে যে টেবিলে বসে খেতে হবে। তো ওই জন্য কম মানে দামিও কম পেয়েছি। টেবিলটার দাম নিয়েছে হচ্ছে 1350 টাকা, আর চেয়ারটার দাম হচ্ছে 300 টাকা, আর টুলটা নিয়েছে 200 টাকা। তো এই তো 200-300 এই করতে করতে একদম 1300-1400-1500-1600-1700 প্রায় 2000 টাকার বাজার করে ফেললাম আর কি। তো বাড়িতে যে টেবিলটা আছে ওই টেবিলটা না আনা যাবে না, মানে বিশাল বড় একটা টেবিল তো, আর এত মানে ভালো টেবিলটা, ওই জন্য আর চেয়ার তো নিতেই হবে। তো ওই জন্য আর কি করা, মানে একটা সংসারে যে কত কিছু লাগে সেটা এই যে এইভাবে শিফট না হলে বুঝতেই পারতাম না। তো কিছু করার নেই, কারণ এক জায়গায় থাকতে গেলে সেরকম একটা থাকার মতো পরিবেশ তো চাই, তাই না? তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। টাটা।